আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। ধর্ষণে অভিযুক্ত সিলেট এমসি কলেজের 4 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল। ধর্ষণ মানুষকে পশুতে পরিণত করে বলেই আইন সংশোধনের প্রয়োজন হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। সেশন জট এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে অনলাইন ক্লাস। সিদ্ধান্তহীনতায় অধিভুক্ত কলেজগুলো, শঙ্কায় শিক্ষার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংসদ সদস্য নিক্সনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা, বললেন প্রধান নির্বাচন কমিশনার। অভিযোগ অস্বীকার নিক্সনের। এবং সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে রিট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় সংশোধনীতে এই আইনটি এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হল। সোমবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে আইনটিতে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি। এর আগে গতকাল সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার পাশাপাশি আরও দুটি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে একটি হল যৌতুকের ঘটনায় মারধরের ক্ষেত্রে সাধারণ জখম হলে তা আপোষযোগ্য হবে। এছাড়া শিশু আইন 1974 পরিবর্তে শিশু আইন 2013 প্রতিস্থাপিত হবে। সম্প্রতি নোয়াখালীতে এক নারীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে রাজধানীসহ দেশজুড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের ঝড় ওঠে। এসব কর্মসূচি থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ডের দাবি ওঠে। এমন পরিস্থিতিতে সরকার আইন পরিবর্তনের পদক্ষেপ নেয়। সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানের ছাত্রত্ব সাময়িক বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 210তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা। গত 25 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। পরে তদন্তে ওই 4 শিক্ষার্থীর ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। ধর্ষণ মানুষকে পশুতে পরিণত করে বলেই আইন সংশোধন করে সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সমস্যা দেখা দিলে তা মোকাবেলা ও সমাধান করাই সরকারের লক্ষ্য। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনীতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বদ্বীপে অবস্থানের কারণে প্রতি বছর দুর্যোগে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধি সহ নদ নদী খাল বিলে পানির অবাধ প্রবাহ নিশ্চিতের তাগিদ দেন তিনি। আমাদের জলাধার, আমাদের নদী নালা খাল বিল এগুলি যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আমরা যদি এখন শুধু জমির লোভে আমাদের এই প্লাবনভূমি বা আমাদের নদীনালা খাল বিল এগুলো আমরা ভরাট করে ফেলি, বন্ধ করে ফেলি আর দালান কোঠা তুলি, জলবদ্ধতাও দেখা দেবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশে ধর্ষণ সহ সকল অপরাধ বন্ধে সরকারের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধর্ষণ একটা মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে
মৃত্যুদণ্ড যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি। সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের আরও সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের লক্ষ্য। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই আইনের অপব্যবহারে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিচার সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। ধর্ষণের শিকার নারীর পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা। উত্থাপন করেছিলাম এবং সেই অনুযায়ী আজকে এটি বাস্তবায়িত হলো। এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর। তবে দুটি বিষয়ে আমি এখানে লক্ষ্য দেওয়া রাখার জন্য সরকারকে অনুরোধ করব। একটি হলো যেন জটিলতা, যেটা তদন্ত এবং অন্যান্য মামলার বিষয়ে যে জটিলতা ধর্ষণ মামলার, এগুলো নিরসনের ব্যবস্থা করেন। একই সঙ্গে কোনো এই আইনের যেন অপব্যবহার না হয় কোনো ক্রমে, সেই বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন প্ল্যাটফর্মগুলোতে যারা পর্নোগ্রাফির মতো কন্টেন্ট আপ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সম্প্রচারে সরকারি কোনো বিধি নিষেধ নেই। তথ্যমন্ত্রী জানান বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার পরও বিএনপির সমালোচনা প্রমাণ করে আইনটির সংশোধন দলটির পছন্দ হয়নি। বিএনপি যে বক্তব্য রেখেছে, তাহলে কি আইন সংশোধনটা বিএনপির পছন্দ হয়নি, সেই প্রশ্নই তো দেখা দেয়। বিচার যাতে দ্রুত হয় সেটির উপরও সরকার গুরুত্ব আরোপ করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আমাদের দেশের দৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের সমাজের যে ধরনের মূল্যবোধ, সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নোর কাছাকাছি যে সমস্ত কন্টেন্ট আপ করা হয়, সেগুলো কিন্তু এই ব্যাধিকে ছড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। সেগুলোর ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। উৎস বন্ধ না করলে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন প্রগতিশীল বাম রাজনৈতিক নেতারা। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া অনুমোদন দেয় স্বস্তি মিলেছে জনমনে। বিষয়টিকে বিশিষ্টজনরা ইতিবাচক হিসেবে দেখলেও এখনও আন্দোলন থেকে সরেনি বামপন্থী ছাত্র সংগঠনগুলো। প্রগতিশীল বাম সংগঠন জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, অপরাধের সামাজিক উৎস বন্ধ না করে অপরাধীকে ফাঁসি দিলেই সমস্যার সমাধান হবে না। আর বিচারের সময়সীমা নির্ধারণ করা হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে বড় ধরনের সংকট তৈরি হবে। ধর্ষণ বিরোধী আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তা অব্যাহত রাখার ব্যাপারেও মত দেন তিনি। আমরা যদি অপরাধের সামাজিক উৎস, রাজনৈতিক অর্থনৈতিক উৎস বন্ধ না করি, আমরা কেবলমাত্র ব্যক্তি অপরাধীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে সমস্ত অভিযান পরিচালনা করি, তাহলে কিন্তু আসলে এই অপরাধটা বন্ধ হবে না। বিশেষ প্রয়োজনে অধ্যাদেশ জারির মাধ্যমে ধর্ষণের সাজা কার্যকর করা হলেও এর পাশাপাশি তৃণমূল পর্যায়ে ধর্ষণ বিরোধী জনমত গড়ে তোলার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমান। তার মতে, শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, এজন্য যথাযথ আইনের প্রয়োগ এবং দ্রুত সময়ে তা বাস্তবায়ন জরুরি। এগুলোর বিরুদ্ধে মতবাদ তৈরি করার জন্যে আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই কথাটা ছড়িয়ে দেওয়া দরকার, একটা সামাজিক আন্দোলন তৈরি করা দরকার। শুধু আইন করে মানুষকে সুশাসন দেওয়া সম্ভব বলে আমি মনে করি না। আইন দরকার আছে, আইনের প্রয়োগ দরকার আছে। তবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নারীবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
সেশন জট এড়াতে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অধিভুক্ত সাত কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এতে সেশন জট আরও বাড়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে উন্নতির পরিবর্তে আরও পিছিয়ে যাবার অভিযোগ করছে তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কলেজ বন্ধ, তাই ক্যাম্পাসে বসে অনলাইনে লুডো খেলছে শিক্ষার্থীরা। গত ছয় মাস ধরে চিত্রটা প্রায় এরকমই। করোনা মহামারীর কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তবে বেশি পিছিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আগে থেকেই লম্বা সেশন জটে তারা। সেশন জট এড়াতে পরীক্ষা ছাড়াই সেমিস্টার শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু অধিভুক্ত সাত কলেজের যে শিক্ষার্থীরা দীর্ঘ সেশন জটে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। এতে হতাশ তারা। আমাদের সেশনে যারা মাস্টার্সে ভর্তি হয়েছে ন্যাশনাল ভার্সিটি আন্ডারে, তারা মোটামুটি তাদের মাস্টার্স কমপ্লিট, আর আমরা এখনও মানে মাত্র ক্লাস মাত্র নিউ ভর্তি হয়েছে মাস্টার্স। এক বছর পরে দেয় রেজাল্ট, দেখা গেল যে আমি সেকেন্ড ইয়ারে মাত্র আমার দুই তিন দিন পরে বা এক মাস পরে পরীক্ষা, এর আগে দিয়ে দেয় রেজাল্ট। তখন দেখা গেল যে স্টুডেন্টদের বিগত বছরের পড়াশোনাটা হচ্ছে না, দেখা গেল যে সেকেন্ড ইয়ারের প্রিপারেশনটা হচ্ছে না। ঢাকা ভার্সিটি যেভাবে পরিচালনা করে, আমাদের সাত কলেজে সেভাবে পরিচালনা হচ্ছে না। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা চলছে বলে জানালেন সাত কলেজের সমন্বয়ক কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ KI সেলিমুল্লাহ খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তগুলো আমরা দেখছি, যে পরীক্ষা পরে একসাথে নেবেন কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করবেন, তাহলে তো চাকরির বাজারে আমাদের ছেলেরা প্রবেশ করতে পারবে না। এই জন্য আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও চিন্তা করতে হবে যে পরীক্ষা নেওয়া যায় কীভাবে। অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী প্রায় 2 লাখ। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় তাদের সরাসরি ক্লাস বা পরীক্ষা নিতে চাইছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স সম্পন্ন করতে যে দু একটি বিষয়ে পরীক্ষা বাকি আছে, তা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। অনার্স ফোর্থ ইয়ার অথবা মাস্টার্স, এখানে যাদের কিছু পরীক্ষা কার্যক্রম বাকি, সেটি যদি হয় এবং সেটি হওয়ার পরে যদি আমরা ডিগ্রি অফার করতে পারি, ফলাফল চূড়ান্ত করতে পারি, সেদিকে একটি দৃষ্টিভঙ্গি আমাদের আছে। শিক্ষার মান বাড়াতে ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়, কিন্তু চার বছরেও এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়নি, ফলে শিক্ষার্থীদের হতাশা বাড়ছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি হস্তক্ষেপ চাইছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সরকারি কর্মকর্তার সাথে দুর্ব্যবহার সহ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন CAC KM নুরুল হুদা। এমনকি তার বিরুদ্ধে মামলাও হতে পারে বলে জানান তিনি। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে নিক্সন চৌধুরী বলেছেন শত্রুপক্ষ কথোপকথন বিকৃত করে প্রচার করছে। জানাচ্ছেন একরামুল হক সাইম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ফোন আলাপে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে কঠোর ভাষা শাসাচ্ছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার পক্ষের এক নেতাকে আটকের পর ফোনে ও প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখান স্বতন্ত্র এই সংসদ সদস্য। আপনি আমার নেতা কর্মীদের অ্যারেস্ট করছেন, নৌকার এজেন্টদের অ্যারেস্ট করছেন। যদি আমি আমার নেতা কর্মী নিয়ে তিন থানা নিয়ে নামি, তাহলে আপনি কিন্তু এই ঘটনা নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ বিষয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে। অবশ্যই যেটা যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। ওই সংসদ সদস্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সরাসরি না বললেও CAC জানান নির্বাচন পরিচালনায় স্বস্তির পরিবেশ তৈরিতে এ ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেবে ইসি। এখন আমরা দেখি যদি মামলা করা হয় মামলাই করবো, এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নেয়। মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন। অন্যদিকে ভাইরাল হওয়া ফোন আলাপ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন নিক্সন চৌধুরী।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে বিধি লঙ্ঘন করেননি তিনি। মিথ্যা বক্তব্য প্রচার করার অপরাধে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচারও দাবি করেন। এই 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 ক্লিপগুলো এক জায়গাতে কেটে নিয়ে এই এডিট করে এই এই কথাটা আমাকে হেয়পূর্ণ করার জন্য করেছে। আর দ্বিতীয় হলো যে ডিসি সাহেব টিয়নকে সকালে আমার বাসায় কেন পাঠালো, এর মূল কারণ হলো এই যে সারা দিনে যে তাণ্ডব ডিসি সাহেব তার জেলার ম্যাজিস্ট্রেটদের দিয়ে আমার বিপক্ষে নির্বাচনের বিপক্ষে করেছেন, সেই তাণ্ডবগুলোর জন্য আমি আলোচনায় না আনি, আমি যেন মানুষকে না বলি, আমি যেন উপরে কাউকে নালিশটা করি, এর জন্য কম্প্রোমাইজ করার জন্য সে টিয়নকে আমার কাছে পাঠাইছেন। সরকারি কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুরের ডিসি ইউএনওকে স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর হুমকির ঘটনা প্রমাণ করে ক্ষমতাসীনদের হাতে প্রশাসন জিম্মি। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে এ মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসন এখন এক ব্যক্তি ও দলের নির্দেশে চলছে। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনকে লোক দেখানো বলেও দাবি করেন রিজভী। নিক্সন চৌধুরী বলেছেন, এটা পাড়া মহল্লার বেপরোয়া গুন্ডারা ছাড়া আর কেউ কথা বলতে পারে। কারণ ওরা মনে করে যে কারো উপর হামলা করতে, ধমক দিতে, গালাগালি করতে, এটা তাদের বৈধ অধিকার। ঢাকা পাঁচ আসনের উপনির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। উপনির্বাচনে দলীয় প্রার্থী, কর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান তারা। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে এই প্রতিনিধি দল সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এদিকে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের প্রার্থী এখনও মোটর শোভাযাত্রা করছেন। আওয়ামী লীগের প্রার্থীর এখন পর্যন্ত রঙিন পোস্টারগুলো, ব্যানারগুলো রাস্তায় ঝুলছে। যেখানে খুশি সেখানে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো হচ্ছে। ঠিক নির্বাচনটা যখন শুরু হয়, সেই শুরুটার সময় ভিজিলেন্ট যারা থাকেন, মোবাইল ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা থাকেন, তাদেরকে যেন ওনারা একটু প্রোঅ্যাক্টিভ হতে বলেন ঠিক ওই সময়টায়। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৭৭ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৩,৮১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১,৫৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.১৩%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৮১,২৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৯৫,৮৭৩। শনাক্ত বিবেচনা সুস্থতার হার ৭৭.৬০%। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন মারা গেছেন। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, সিলেটের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গত রোববার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান মারা যান। বন্দরবাজার পুলিশ মারিতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিযোগ তদারকির জন্য হেলথ রেগুলেটরি কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই রুল দেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক সহ বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। এর আগে গত মাসে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফি নির্ধারণের অগ্রগতি জানাতে বলেছিলেন হাইকোর্ট। আমাদের দেশে যে হাসপাতালসমূহ অযৌক্তিক বিল
রোগীদের কাছ থেকে নিচ্ছে সেটার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য একটা হেলথ রেগুলেটরি কমিশন হাইকোর্টের বিচার সাবেক বিচারপতিদের নেতৃত্বে কেন করা হবে না, সেই মর্মে আমাদের আমরা এই বিভিন্ন দেশের উপমা তুলে ধরেছি। হেলথ রেগুলেটরি কমিশন গঠন করা হবে না কেন, সেই মর্মে আজকে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে তার মন্ত্রণালয়। এতে বলা হয় তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে দুপুরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। যারা সৌদি আরব যাওয়ার ফিরতি টিকিট কেটে দেশে আসেননি তাদের এখন দ্বিগুণেরও বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। 40-45 হাজার টাকার টিকিট কিনতে হচ্ছে 96 হাজার টাকায়। তবে সৌদি এয়ারলাইন্সের অফিসে টিকিট বিতরণ অনেকটাই শৃঙ্খলার মধ্যে এসেছে। শফিউল আলম সুজনের রিপোর্ট। সৌদি আরব যাওয়ার ভিসার মেয়াদ যাদের 30 অক্টোবর পর্যন্ত রয়েছে তাদের সৌদি এয়ারলাইন্স অফিসে মঙ্গলবার থেকে ঢুকতে দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে, সুষ্ঠুভাবে চলছে টিকিট দেওয়ার কাজ। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, মালিকরে বইলা তারপরে ভিসার এক মাস মেয়াদ বাড়াইছে। ভোগান্তি তো 27-28 তারিখতে আসা যাওয়া করতেছে, কিন্তু ভোগান্তি বহুত ভুগছে। আজকে ইনশাল্লাহ সহি সালামতে ভিতরে ঢুকছে। কালকার যদি ফ্লাইট যদি হয় আমরা করোনার রিপোর্টটা কোন সময় ব্যয় করবো আর কোন সময় আমরা যাব। প্রতিদিন যদি 202 ফ্লাইট হয় তো 600-700 লোক যায়, আর টিকিটগুলি কোথায় বিক্রি হয়? অতিরিক্ত টাকা নেয়নি, অবশ্যই ভালো লাগছে কারণ অনেকদিন কষ্টের ফসল পাইছি আর কি অনেক। তবে যারা অন্য এয়ারলাইন্স কিংবা ফিরতি টিকিট না কেটে দেশে এসেছেন তারা পড়েছেন বিপাকে। এখন ওয়ান ওয়ে টিকিট কাটতে গিয়ে তাদের দিতে হচ্ছে বাড়তি টাকা, এর জন্য আক্ষেপের কমতি নেই রেমিটেন্স যোদ্ধাদের। আমি নতুন টিকিট দরকার আমার, এখন ভিতরে গেছিলাম বললো 92-96 হাজার টিকিট নেবে, এখন আমাদের তো ওদের টিকিট সম্ভব না। মধ্যস্থ ফ্যামিলিতে এখন 96 হাজার টাকা বাইর করা তার খুব কষ্ট, হয়তো তার সুদ নিতে হবে, হয়তো নালে তার কারো দ্বারা হালত নিতে হবে, তারপরে সেই যায় সে ইনকাম করবে কত টাকা বেতন আর পাবে। নতুন টিকিটের জন্য বলছি তো টাকা বেশি চাচ্ছে অতিরিক্ত বাইরের চাইতেও। বাড়তি দামে টিকিট কেনার এই বিড়ম্বনা থেকে মুক্তি চেয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি প্রবাসীরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণের শিকার নারী ফাতেমাকে নিয়ে কুরুচিকর বক্তব্য দেওয়ার 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর গ্রেপ্তার দাবি করেছেন ধর্ষণ বিরোধী সংহতি সমাবেশের বক্তারা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে ফাতেমার করা মামলার অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ফজলে রাব্বি রিপোর্ট। ততদিন পর্যন্ত না আমার মামলার প্রত্যেকটা আসামিকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমার অবস্থান। বিচারের দাবিতে অবস্থান নেওয়া ফাতেমার সাথে সংহতি জানাতে প্রতিদিনই সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নিচ্ছেন, দাবি জানাচ্ছেন ধর্ষণের মতো অপরাধের সাথে জড়িতদের বিচার। যদি বর্তমান আওয়ামী লীগের সরকারের সময় ছাত্রলীগের পরিচয় থাকা নেতাকর্মীরা অন্যায় করবার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হতে পারে, তাহলে নুরু কোন সে ক্ষমতাশালী? তাহলে নুরুর সঙ্গে থাকা সেই 5 ধর্ষক কত বড় ক্ষমতাশালী যে তারা এখনো গ্রেফতারের বাইরে থাকবে? সমাবেশে বক্তারা বলেন সমাজ থেকে ধর্ষণের মতো ব্যাধি দূর করতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। 12 বছর আগে গণধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা রানীশীল বলেন ধর্ষণের বিচারের দীর্ঘসূত্রিতা ধর্ষণকারীদের আরো উৎসাহী করে তোলে। পূর্ণিমার আর কতবার কষ্ট পাবে আর কতবার ধর্ষণের শিকার হবে? শুধু আইন করে সবকিছু হয় না, আইনের সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমাকে ধর্ষণের সাথে জড়িতদের এখনো আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ধর্ষণ আর রেপের মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হলে সেই ধর্ষিতা নারীকে বিভিন্ন ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাকে তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, না হলে এই লোক এক সময় একজন পরিপূর্ণ ধর্ষক হয়ে উঠবে। ভিকটিমকে নিয়ে কুরুচিকর মন্তব্যকে অপরাধের আওতায় আনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে নারীর প্রতি অবমাননাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয় সংহতি সমাবেশ থেকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে প্রয়াত মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল স্মরণে নাগরিক শোক সভায় তিনি একথা বলেন। আইনের শাসন, ন্যায় বিচার না থাকায় দেশের সব ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কত দ্রুত একটা আইন করলো, এই আইনটা ভুল আইন। ফাঁসি একটা মধ্যযুগীয় ব্যাপার, ফাঁসি আড়াই মিনিটের ব্যাপার, দু থেকে আড়াই মিনিট, তারপরে ভুলে যাবেন। এর প্রতিকার কি? প্রতিকার ন্যায় বিচার। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তার সহকর্মীরা জানান, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে এসে বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর শুনে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি রুহুল কবির রিজভির সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। তরুণদের দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে জাতীয় যুব উন্নয়ন পরিবার পরিকল্পনা সম্মেলন। আগামী 16 অক্টোবর রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হবে দুই দিনব্যাপী এই সম্মেলন। তবে করোনার কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হবে পুরো আয়োজন, যেখানে অংশ নেবেন সারা দেশের 500 বেশি শিক্ষার্থী। কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে মূল আয়োজনটি পরিচালনা করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। তিনি বলেন, করোনা পরবর্তী চ্যালেঞ্জগুলো তরুণ তরুণীরা কিভাবে মোকাবেলা করবে এ নিয়ে সম্মেলনে দিক নির্দেশনা দেবেন বিশেষজ্ঞরা। একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, বিশিষ্ট লেখক ও গবেষক রশিদ হায়দার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে মেয়ে শান্তি হায়দারের বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 79 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন রশিদ হায়দার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কাজ এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য রশিদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন। বাংলা একাডেমির পরিচালকও ছিলেন তিনি। গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধন, স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে 70টিরও বেশি বই লিখেছেন এই বিশিষ্ট সাহিত্যিক। স্বীকৃতি হিসেবে 1984 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2014 সালে 21শে পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন রশিদ হায়দার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইলিশের প্রজনন বাড়াতে আগামীকাল থেকে 22 দিন সারা দেশে নিষিদ্ধ থাকবে মাছ ধরা। এ সময় ইলিশ পরিবহন, বেচাকেনা এবং মজুদও করা যাবে না। বরিশালে সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে এবার সোচ্চার জেলেরাও। তবে এজন্য দরিদ্র মৎস্যজীবীদের সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। দেশের দক্ষিণাঞ্চলেই ইলিশের উৎপাদন সবচেয়ে বেশি। এবছর রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়েছে এই অঞ্চলের নদী ও সাগরে। বরিশাল বিভাগে প্রায় 4 লাখ জেলে সাগর সহ বিভিন্ন নদীতে মাছ শিকার করে। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর এই 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় মা ইলিশ সাগর থেকে এসে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরের মিঠা পানির নদীতে ডিম ছাড়ে। এই মা ইলিশ রক্ষার জন্যই বন্ধ রাখা হচ্ছে মাছ ধরা। এই কর্মসূচি সফল করতে এবার উদ্যোগী জেলেরাও। বড় হবে তারপর আমরা ধরবে, কিন্তু ছোট ধরলে তো এটা মনে করেন দেশের জন্য ক্ষতি। মাছ ডাঙ্গর নিষিদ্ধ করছে, বাচ্চা মাছ ধরা নিষিদ্ধ। উপকার এই মাছটা, ডিম ছাড়লে এই মাছ বড় হইলে ধরলে দাম বেশি পায়। মা ইলিশ ধরা বন্ধ রাখায় ইলিশের উৎপাদন অনেক বাড়ে বলে জানান বরিশালের মাছ ব্যবসায়ীরাও। নিষিদ্ধকরণের কারণে এটা কোনো ক্ষতি হয় না, এটা ভালোই হচ্ছে। কারণ মাছের আমদানিটা হয়তো এখন হবে না, কিন্তু ভবিষ্যতে হয়তো হবে। ডিম পারলে মাছটা আমদানি হয়ে যাবে, নদীতে প্রচুর মাছ হবে শীতের। জেলে ভাইদেরকে আমরা নির্দেশ দিয়েছি, সচেতন করেছি এবং তারা আমাদের সাথে বাধ্যবাধ্য হয়েছে যে এই মা ইলিশ যাতে রক্ষা করা যায়, যাতে কোনো জেলে এই মা ইলিশ নিধন করতে না পারে, তার জন্য যা কিছু করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করব। বরিশাল মৎস্য বিভাগ জানায়, ইলিশ ধরা বন্ধ থাকাকালে কর্মহীন জেলেদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। যদি কোনো মৎস্যজীবী বা এই এই আমাদের আইন ভঙ্গ করে তাহলে তার 2 বছরের জেল অথবা 5,000 টাকা জরিমানা করার বিধান আছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে পুলিশ, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী অভিযান চালাবে বলেও জানান মৎস্য অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে ইনভেসিভ ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা বেলভিউ ক্লিনিকের চিকিৎসকরা। বাইপ্যাপ ভেন্টিলেশনে উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। চিকিৎসকরা জানান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়, স্নায়ু সমস্যা রয়েছে একই রকম। করোনা পজিটিভ হওয়ায় গত 5 অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তি এই অভিনেতাকে। করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহ যেতে না যেতেই নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার স্যানফোর্ডে বিপুল জনসমাবেশে ভাষণ দেন তিনি। ট্রাম্প বলেন, লকডাউনের পক্ষপাতী তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ক্ষমতায় আসলে ডেমোক্র্যাট প্রার্থী সারা দেশ অচল করে দেবে। 3 নভেম্বরে নির্বাচনকে সামনে রেখে আগামী 4 দিনে নিজেদের ভোট ব্যাংক খ্যাত আরও 3টি অঙ্গরাজ্যে জনসভা করবেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জো বাইডেনও। সোমবার ওহাইওর জনসভায় ভাষণ দেন তিনি। জনমত জরিপে এখনও পর্যন্ত ট্রাম্পের 10 পয়েন্টে এগিয়ে বাইডেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছে সমিতির একাংশ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, হেলাল উদ্দিন মুষ্টিমেয় কিছু সদস্যকে নিয়ে একক সিদ্ধান্তে নানা রকম অনৈতিক কাজ করছেন, যাতে ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমিতির আগামী নির্বাচনে অবৈধভাবে নিজস্ব একটি ভোটার তালিকা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাদের। সমিতির নেতারা বলেন, আগের কমিটির অনেক সম্পাদককেও ভোটার তালিকায় রাখা হয়নি। এ সময় তদন্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও FBCCI কে আহ্বান জানান তারা। নির্বাচনগুলো যেভাবে হয়েছে তাদেরকে ভোটাধিকারের মাধ্যমে ভোট গ্রহণ করতে দেয়নি, উনি নিজে কিছু ভোটার তৈরি করে সেই ভোটারের মাধ্যমে সবার স্বাক্ষর নিয়ে দপ্তর বল্টন করে একটা নির্বাচন দেখিয়েছে। ওনার অসাংগঠনিক কার্যকলাপ এবং একক সিদ্ধান্তের মাধ্যমে উনি দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করবার লক্ষ্যে কোনো কর্মসূচি অদ্যাবধি পর্যন্ত দেওয়া হয়নি। করোনার কারণে বৈশ্বিক শ্রমবাজারে মন্দাভাব দূর এবং বিদেশি কর্মী পাঠাতে এখাতে আরও বেশি শৃঙ্খলা বাড়ানোর জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। গণমাধ্যম কর্মীদের অভিবাসন দক্ষতা উন্নয়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট ICMPD 3 দিনের অনলাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শ্রমবাজার দালালমুক্ত করতে বায়রা ডিজিটাল মাধ্যমে কর্মীদের ডাটাবেস শুরু করেছে বলেও জানানো হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন। পার্টেক্স খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচ জয়ে তামিম একাদশের বিপক্ষে 104 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 74 রান। এর আগে মিরপুরে বৃষ্টির বিঘ্নিত 47 ওভারে নামিয়ে আনা ম্যাচে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ একাদশের বোলারদের পেসে খেয়েই হারায় তামিমের দল। 23 ওভারে 1 বলে মাত্র 103 রানে অল আউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করেন তানজিদ হাসান তামিম। মাহমুদুল্লাহর দলের বোলারদের মধ্যে রুবেল হোসেন ও সুমন খান 3টি করে উইকেট তুলে নেন। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রাতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এই ম্যাচটি আকাশি সাদা জার্সিধারীদের জন্য বরাবরই কঠিন পরীক্ষা। সমুদ্র পৃষ্ঠ থেকে 3600 মিটার উঁচুতে খেলতে গিয়ে এর আগে 7 বার হারতে হয়েছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যদিও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল। এর আগে 39 ম্যাচের মধ্যে 87টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে আল বিলেসোরা। তবে বলিভিয়ার মাঠে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, সেখানে ভুগতে হয় সব দলকে। কোচ লিওনেল স্কালোনি তাই জানান, স্কিল নয়, একাদশ সাজানোর ক্ষেত্রে ফিটনেসকেই গুরুত্ব দেবেন তিনি। রাত 2টায় মুখোমুখি হবে 2 দল। অনূর্ধ্ব 21 হকি দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, এর ফলে 16 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আবাসিক ক্যাম্পে সকলকেই পাচ্ছেন তারা। আগামী বছরে জানুয়ারিতে ঢাকায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকিকে সামনে রেখে এই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। তার আগে সোমবার কোচিং স্টাফ সহ মোট 60 জনের নমুনা নেওয়া হয়। প্রতিদিন মাওলানা ভাসানি ও গেস্টেরা তারা আসবে, আইসোলেটেডভাবে গাড়ি করে আসবে এবং এখানে প্র্যাকটিস করে আবার তারা ওখানে বঙ্গবন্ধু গাড়িতে ফেরত যাবে।
ইতিমধ্যে জুনিয়র এশিয়া বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপের গ্রুপিং এবং পিকচার হয়েছে। বাংলাদেশ গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া এবং চাইনিজ তাইপের সাথে খেলবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণে সাজা মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। ধর্ষণে অভিযুক্ত সিলেট এমসি কলেজের 4 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল। ধর্ষণ মানুষকে পশুতে পরিণত করে বলেই আইন সংশোধনের প্রয়োজন হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। সেশন জট এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে অনলাইন ক্লাস। সিদ্ধান্তহীনতায় অধিভুক্ত কলেজগুলো, শঙ্কায় শিক্ষার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংসদ সদস্য নিক্সনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা, বললেন প্রধান নির্বাচন কমিশনার। অভিযোগ অস্বীকার নিক্সনের। এবং সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে রিট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।